হাই রিফ্রেশ রেট মনিটর দিয়ে গেমিং এর বিষয়টা আলাদা। তবে যারা নতুন পিসি সেট আপ করছেন তাদের ক্ষেত্রে ইনিশিয়াল পর্যায়ে হাই রিফ্রেশ রেট মনিটর কেনাটা এতদিন একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। তাদের কথা মাথায় রেখে Xiaomi রিসেন্টলি আনভেল করছে তাদের নতুন একটি হাই রিফ্রেশ রেট মনিটর G24, যেখান থেকে 165 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে এবং মনিটরটির বাজার মূল্য বর্তমানে 17,450 টাকা, মানে 20,000 টাকার নিচে আমার মনে হয় না 165 Hz রিফ্রেশ রেট বর্তমানে বাজারে আছে। তো আজ এই মনিটরটি নিয়েই ডিটেল কথা হবে এবং এই মনিটরটির কালার টেস্ট, ঘোস্টিং টেস্ট, রিফ্রেশ রেট টেস্ট সকল ধরনের টেস্ট করে দেখানো হবে। সো যেহেতু ভিডিওটি ইনফরমেটিভ একটি ভিডিও তাই ডিউরেশনটাও কিন্তু একটু বেশি হতে পারে। আপনারা যদি এই মনিটর সম্পর্কে ডিটেলে জানতে চান ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আজকে টোটাল ভিডিওতে বকবক করব আমি রাকেশ এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মোশন ভিউ। আসছি ইন্ট্রোর পর, আর ততক্ষণে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি হিট করবেন। মনিটরটি আনবক্সিং করার সময় আমি যে বিষয়টা দেখে বেশি অবাক হয়েছি সেটা হচ্ছে এই বাজেটের মধ্যে তারা মনিটর কালার ক্যালিব্রেশন ফ্যাক্টরি রিপোর্ট, এই রিপোর্টটা এই মনিটরের সাথে প্রোভাইড করছে। এটা আসলে এই বাজেটের মধ্যে কোনো মনিটরে এখনও পর্যন্ত আমরা পাইনি। বক্স কন্টেন্ট হিসেবে আমরা একটি বেস প্লেট, একটি স্ট্যান্ড, স্ট্যান্ডের সাথে কেবল হোল্ডার, দরকারি কিছু কেবল, তার মধ্যে শুধুমাত্র HDMI কেবলই পেয়ে যাচ্ছি যেটা দিয়ে ডিরেক্ট 165 Hz সাপোর্ট করানো যাবে। রয়েছে পাওয়ার অ্যাডাপ্টার এবং অনেকগুলো স্ক্রু, সাথে স্ক্রুগুলো টাইট করার জন্য ড্রাইভার। এবার আসি এই মনিটরটির আউটলুকে। আউটলুক দেখে বোঝার উপায় নাই যে এটা একটা কস্ট কাটিং করা মনিটর। মিনিমালিস্টিক ডিজাইনের এই মনিটরটি প্রিমিয়াম একটি লুক দিয়েছে Xiaomi। তবে এখানে যে বিষয়টা নাই যে গেমারি যে ফিলটা এই মনিটর দেখে কিন্তু মনে হবে না এজ এ গেমিং একটি মনিটর। সাইড প্রোফাইল থেকে দেখলে মনিটরটি যথেষ্ট স্লিম এবং ফ্রন্ট সাইডে এর তিন দিকে মোটামুটি চিকন বেজেল দেওয়া হয়েছে এবং নিচের দিকে বেশ বড় একটা সিন রয়েছে। এবং এই মনিটরটির সারফেস এন্টিগ্লার, আমি একটু বলে রাখি, এন্টিগ্লার হচ্ছে ইনসাইডের যে রিফ্লেকশনগুলো থাকে সেগুলো প্রোটেক্ট করে। পোর্টস অ্যান্ড বাটন, পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে এটির একটিমাত্র জয়স্টিক বাটন দেওয়া হয়েছে যেটি দিয়ে এই মনিটরের সকল OSD সেটিংসগুলো করা যাবে। রয়েছে পাওয়ার ইনপুট এবং হেডফোন জ্যাক, তার পাশেই দেওয়া হয়েছে HDMI 2.0 এবং একটি DP পোর্ট যেটা 1.2। HDMI 2.0 এই পোর্ট দিয়েই আপনারা সরাসরি 165 Hz-এর এই মনিটরটি অপারেট করতে পারবেন। তবে বলে রাখি, আপনার ডেস্কটপের ডিসপ্লে সেটিংস থেকে অ্যাডভান্সে যে আপনাদের এই মনিটরটির রিফ্রেশ রেট 165 Hz করে দিতে হবে, তা না হলে দেখা যাচ্ছে যে এই 165 Hz রিফ্রেশ রেটের মনিটরটি আপনারা 60 Hz দিয়েই ইউজ করতেছেন, তাহলে লাভ কী হলো? সো বি কেয়ারফুল, আপনাদের ডেস্কটপ থেকেও কিন্তু 165 Hz রিফ্রেশ রেট সিলেক্ট করে নেবেন। এবার আসি স্পেকে। এই মনিটরটির অরিজিনাল মডেল A24FA-RG এবং এটি হচ্ছে 24 ইঞ্চির মনিটর যার স্ক্রিন সাইজ 23.8 ইঞ্চি ফুল HD LCD ডিসপ্লে এবং মনিটরটির প্যানেল হচ্ছে VA প্যানেল যেখান থেকে 1080p রেজলিউশন পাওয়া যাবে। 16:9 অ্যাসপেক্ট রেশিওর এই মনিটরটির ম্যাক্স রিফ্রেশ রেট পাওয়া যাবে 165 Hz। মনিটরটির পিক ব্রাইটনেস 300 nits এবং স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও 35:1। এছাড়াও মনিটরটি থেকে রেসপন্স টাইম পাওয়া যাবে 1 ms mprt। রেসপন্স টাইম নিয়ে যারা জানেন না তাদেরকে একটু বলি, রেসপন্স টাইম হচ্ছে আমাদের মনিটরের একটি কালার থেকে অন্য কালারের শিফটিংয়ের বিষয়, অর্থাৎ আপনার রেড থেকে ইয়েলো বা যে কোনো কালার একটি কালার থেকে আরেকটি কালারের শিফটিংয়ের সময়টা, এটাকে মাপা হয় মিলি সেকেন্ড দিয়ে। সো মিলি সেকেন্ড যত কম হবে আপনার মনিটর থেকে তত সুন্দর ভিজিবিলিটি পাবেন। বাকি স্পেকগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডাপটিভ সিঙ্কিং, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি অ্যাডাপটিভ সিঙ্কিং সম্পর্কে একটু বলি, অ্যাডাপটিভ সিঙ্কিং হচ্ছে GPU এর ফ্রেম রেট ডেলিভার দেওয়ার ক্ষমতার উপর ডিপেন্ড করে স্ক্রিনের রিফ্রেশ রেট চেঞ্জ করে থাকে, যার ফলে স্টাটারিং, ফ্রেম ড্রপ আউটের মতো যে সমস্যাগুলো আছে সেগুলো অনেকটাই সলভ করে দিতে সক্ষম এই অ্যাডাপটিভ সিঙ্কিং। যারা ক্যাজুয়াল গেমিং করে থাকেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ফিচারটি। এই অ্যাডাপটিভ সিঙ্কিংয়ের ফলে গেমিংয়ে বেশ একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব। এছাড়াও ক্লেম করা হয়েছে এটিতে sRGB কাভারেজ করে থাকে 120% এবং HDR10 সাপোর্টেড। এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে ভিডিওর মাঝে। এবার আসি কালার পার্টে। আর কালার পার্ট নিয়ে বলতে গেলে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু প্রোডাক্টিভ কোনো মনিটর না, তাই এখান থেকে রিয়েল লাইফ যে কালারটা সেটা কিন্তু এক্সপেক্ট করা যায় না আসলে। তবে প্রোডাক্টিভ মনিটর না হওয়া সত্ত্বেও মনিটরটি থেকে কালার বেশ ভালোই পেয়েছি। অনেকের কাছে কালারটা একটু ওয়াস্ট আউট লাগতে পারে, সেক্ষেত্রে এর ব্ল্যাক লেভেলটা কমিয়ে দিলে মোটামুটি ভালো মানের ব্ল্যাক কালার পাওয়া সম্ভব।
তবে মনিটরটি থেকে কিন্তু রেড এবং গ্রিন কালারটা অনেকটা আইকেসি লাগছিল। কিছু কালার তেমন একটা আইট করেনি আমার কাছে মনে হয়েছে, তার মধ্যে রয়েছে স্কিন কালারটা। তবে এর ওএসডি সেটিং থেকে এসআরজিবি একটি মোড আছে, সেটি অন করে দিলে বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই মনিটর থেকে। কালার নিয়ে নেগেটিভ যে দিকটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এর কালার শিফটিংয়ের বিষয়টা। যেহেতু এটি একটি ভিএ প্যানেল, তো সাইড থেকে কিছুটা কালার শিফটিংয়ের ব্যাপার লক্ষ্য করা যেতে পারে। গেমিংয়ের সময় মনিটরের ফ্রন্টে বসেই গেমিং করে থাকি, সো এই ইস্যুটা গেমারদের ক্ষেত্রে অত বেশি কার্যকরী না। এই মনিটরটির স্পেকে 120% এসআরজিবি দেওয়া থাকলেও আমরা যখন স্পাইডার 5 এলিট দিয়ে টেস্ট করে দেখছি এখান থেকে 99% একুরেসি পেয়েছি। ব্যাকলাইট ভ্রিড চোখে পড়েনি, তবে কিছুটা গ্লো দেখা গেছে। গ্লো ইস্যুটা কিন্তু টেকনোলজিক্যাল একটা ব্যাপার স্যাপার যেগুলো ম্যাক্সিমাম মনিটরে আমরা পেয়ে থাকি। তাছাড়া এই মনিটর থেকে তেমন কোনো ব্যাকলাইট ব্লিড আমাদের চোখে পড়েনি। এবার আসি ঘোস্টিং টেস্টে। একটা হাই রিফ্রেশের মনিটর থেকে কম ঘোস্টিং পাওয়া যাবে এটাই আশা করার কথা। এই মনিটর থেকে বেশ কিছুটা ঘোস্টিং দেখা গেছে, তবে যতটুকু ঘোস্টিং ইস্যু আছে এই বাজেটে এই ঘোস্টিং ইস্যুটা কিন্তু কনসিডার করাই লাগবে। আমাদের মনিটরের ওএসডি সেটিংটা আমরা এবার দেখে নেব। আমাদের যে জয়স্টিক বাটন দেওয়া হয়েছে সেটি যদি রাইট সাইডে প্রেস করি তাহলে টোটাল ওএসডি সেটিংটা চলে আসবে। সেখান থেকে প্রথমে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট পাওয়া যাবে। ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্টে গেলে এটাকে আবার রাইটে সোয়াইপ করলে এখানে ডিএসসিআর, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ব্ল্যাক লেভেল এগুলো পাওয়া যাবে। রেসপন্স টাইমে গেলে নর্মাল, ফাস্ট, সুপার ফাস্ট, আলট্রা ফাস্ট এইগুলো মুড পেয়ে যাবেন। তাছাড়া রয়েছে ফ্লো ফাংশন একটা অপশন আছে, এখানে অ্যাডাপটিভ সিঙ্কিং পেয়ে যাবেন, এটা অন করে রাখবেন। তারপরে এইচডিআর, এখানে এইচডিআর অপশন রয়েছে, রিফ্রেশ রেট দেওয়া আছে, রিফ্রেশ রেটটা অন করে রাখবেন। এবার চলে আসবো প্রোস অ্যান্ড কনস পার্টে, মনিটরের কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে এবং কোন জায়গাগুলোয় আরেকটু ডেভেলপ করলে ভালো হতো এবার দেখে নেব। মনিটরের যে বিষয়টা প্রথমে সবারই ভালো লাগবে সেটা হচ্ছে এর হাই রিফ্রেশ রেট। 165 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন এই বাজেটের মধ্যে। সেকেন্ড যে পয়েন্টটা ভালো লাগছে সেটা হচ্ছে এর বিল্ড কোয়ালিটি। এই মনিটরটি দেখে আসলে বোঝাই যায় না যে এটা একটা আন্ডার 20K মনিটর। এর প্রিমিয়াম মানে মিনিমাস্টিক ডিজাইনের ভিতরে প্রিমিয়াম একটি লুক দেওয়ার চেষ্টা করছে শাওমি। এবার আসি নেগেটিভ সাইডে। নেগেটিভ সাইডের মধ্যে প্রথমেই পড়বে এর ঘোস্টিং ইস্যুটা। এই মনিটরটি আমরা হাই রিফ্রেশের মনিটর বলছি, বাট এখান থেকে কিছুটা ঘোস্টিং পাওয়া যায়। তাছাড়া এর যে রেসপন্স টাইম দেওয়া হয়েছে 1 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড রেসপন্স টাইমে এটাকে বাড়িয়ে বা কমিয়ে কোনোভাবে আমরা ঘোস্টিং ইস্যুটা কিন্তু সলভ করতে পারি নাই। এটা একটা খারাপ দিক আমার কাছে মনে হয়েছে। বাকি যে বিষয়টা কালারের ব্যাপারটা, কালারের ব্যাপারে আমি যেটা বলছিলাম যে কিছু কিছু জায়গায় কালার ওয়াস্ট আউটের একটা ব্যাপার আছে, যেটা আমি আগেই বলছি যেহেতু এলসিডি প্যানেল এবং ভিএ প্যানেল, সো কালার শিফটিংয়ের ব্যাপারটা কিছুটা লক্ষ্য করা যাবে। তবে এর সলিউশন হিসেবে যেটা বলছিলাম যে এসআরজিবি মোড অন করলে এই প্রবলেম থেকে আপনারা একটা সমাধান পেয়ে যাবেন। এটাই ছিল মনিটরের ডিটেইল আলোচনা। তাছাড়া মনিটর সম্পর্কে আরও কিছু যদি জানতে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর মনিটরটি কীভাবে পারচেস করবেন তার বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের সাথে।